আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি লেখক মাসুদুল হকের ভেন্টিলোকুইস্ট বইটি আপনাদের সামনে উপস্থাপন করছি। বোকাদের পরিণতি ভালো হয় না, শওকত হিসহিস করে বলল যখন তারা চালাকি করতে যায়। আমি কিছু বললাম না। শওকত এখন নিচু বৃত্তির পশুতে পরিণত হয়েছে, কথা বলে খুব একটা লাভ হবে না। চোখ বাঁধার পরপরই আমাকে অন্য এক রুমে নিয়ে আসা হয়, খানিক পরে মুখ আর চোখের বাঁধনটা খুলে দেওয়া হয়। চারপাশে এক নজর দেখেই বুঝলাম এটা এখানকার গুপ্ত কোনো রুম। মনে হচ্ছে যেন জেলখানার জিজ্ঞাসাবাদের জন্য যেসব রুমের ব্যবস্থা থাকে সেরকম। মুখের কাছে বেশ কড়া আলোর ব্যবস্থা, চারপাশটায় আবার আবছা অন্ধকার। আমার ঠিক মুখের সামনেই আরেকটা চেয়ারে বসে আছে হাসান, চোয়ালের কাছে আর কপালে কালশিটে, দেখতেও মিয়মান লাগছে। তার মানে ভালোই টর্চার করা হয়েছে ওর ওপর। আমাকে দেখেই বলল, শালা ধরাই পড়লি শেষমেশ, গলা দিয়ে আমার আওয়াজ বেরোলো না। আমাকে কেন তোদের এই ইনভেস্টিগেশনে ইনভলভ করলি? আমার কি দরকার ছিল? তোরা দুই ভ্যাগাবন্ড, আমার তো বউ আছে, ছোট একটা মেয়ে আছে, কিছু বলার নেই আসলে। তবে সবটুকু জানলে হয়তো এসব বলতো না। অবশ্য ও যে মন থেকে এসব বলছে না সেটা জানি। এ ধরনের ঝামেলা হবে ও সেটা হয়তো স্বপ্নেও ভাবেনি, আমরাও কি ভেবেছিলাম? তুই একটা মেল পেয়ে সরাসরি জয়ন্তপুর চলে আসলি, ফোন টোন দিয়ে ভালো মতো খোঁজ নিবি না? এটা একটা ট্র্যাপ হতে পারে, সেটা তোর মাথায় এলো না একদমই? আমি বললাম, আমাদের দুজনকে রেখে শওকত আর জামশেদ রুমের বাইরে গেছে তখন, না আসেনি। ও শ্লেষের সাথে বলল, কেউ যখন আমাকে ফোন দিয়ে বলে তখন আমি সেটাকে ফেক ভাবতে পারি না। মানে কি, কে ফোন দিয়েছে তোকে? কেন, রুমি তো ফোন দিল আমাকে। কি বলছিস? হ্যাঁ, রুমি আমাকে ফোন দিয়ে বলল যত দ্রুত পারি আমি যেন জয়ন্তপুরে চলে আসি। ওর কথা শুনে আমি হতভম্ব হয়ে বসে রইলাম। রুমির গলা ছিল ওটা? অফকোর্স, তাছাড়া সেটা কারো চাপে পড়ে বলার মতো শোনায়নি আমার কাছে। আমাকে ও তাড়া দেওয়ার জন্য বলেছিল তো সব থিসিস ফিসিস রেখে চলে আয়, তার মানে এটা যে কেউ হবে না। আমার থিসিসের কথা বন্ধু মহলের বাইরে কেউ জানে না, এমনকি বয়েস সিনথেসাইজারও না। ওর বলার স্টাইলের সাথে আমি পরিচিত। আমি মানতে পারলাম না কোথাও কোনো ভুল হয়েছে। আমি বললাম, দেখ তুই ফোন পেয়েছিস যে সময়ে তখন রুমি আর আমি দুজনেই বন্দি ছিলাম, তাছাড়া আমাদের ফোনও তখন রুশদির জিম্মায় ছিল, সুতরাং আমাদের কারো ফোন দেওয়ার প্রশ্নই আসে না। তার মানে ফোনটা ছিল আমার অডিটরি হ্যালুসিনেশন, হাসান মুখ বিকৃতি করে বলল। নয়তো কি বলতে চাস, রুমি কেন তোকে ফোন দেবে? আমি ঝাঁজের সাথে বললাম এবার, কি ঘটেছিল গোড়া থেকে বলতো শুনি। হাসান খেদের সাথে বলল। আমি অতি সংক্ষেপে ওকে ব্যাপারটা বললাম, শুনে ও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তার মানে তোরা অজ্ঞান হয়ে গেলি এক সময় আর আবিষ্কার করলি রুশদির ভূগর্ভস্থ ত্রিকোণাকার রুমে। কণ্ঠ শুনে মনে হলো ব্যাপারটাও বিশ্বাস করতে পারছে না। একটু ভেবে নিয়ে ও বলল, আচ্ছা তুই জ্ঞান ফিরে দেখলি রুমি আগে থেকেই জেগে আছে। অজ্ঞান হওয়া মানুষকে ইচ্ছে করলে মেডিকেশন দিয়ে নর্মালি যে সময়ে জ্ঞান ফেরার কথা তার অনেক আগেই জ্ঞান ফেরানো যায়, এটা জানিস? তো আমি ওর কথার খেই পাই না। ধরা যাক রুশদি অনেক আগেই ওকে এভাবে জাগিয়েছে, তারপর ও আমাকে ফোন দিয়েছে, এটা হতে পারে না? না পারে না, কারণ তাহলে সেটা ও আমাকে বলতো। উফ, তুই বুঝিস নি। আমি বলছি ও ফোন দিয়ে তারপর তোর মতোই বাধা অবস্থায় তোর পাশে বসে রইল। ওর কথার ইঙ্গিতে মেজাজ খারাপ হয়ে গেল। কি বলতে চাস, রুমি এতক্ষণ আমার সাথে অভিনয় করছে আর ও রুশদির হয়ে কাজ করছে? শওকত যদি করতে পারে ও পারবে না কেন? শওকত আমার এলাকার বন্ধু, একসাথে বড় হয়েছি। ও যদি একদিনের বেশি সময় আমাকে এক ফোঁটা পানি না দিয়ে এভাবে বেঁধে রাখতে পারে
তাহলে আমি কার উপর বিশ্বাস রাখবো? কিন্তু কেন করবে ও? শওকতের স্বার্থ আছে, রুশদির সাথে ওর কানেকশন নতুন কিছু না। রুশদি ওকে নিশ্চয়ই অর্থনৈতিকভাবে সাহায্য করেছে প্রচুর, কারণ যতদূর বুঝলাম মানুষকে কিনতে যতটা অর্থ বা ক্ষমতা দরকার তার চেয়ে অনেক বেশি কিছু আছে রুশদির। রুশদি একটা নাটক সাজাতেই পারে তার প্রতিপক্ষ কে আছে তা বের করার জন্য। তোদের এই ঘটনার মাধ্যমে রুশদিকে লাভবান হয়নি? প্রকৃতপক্ষে ওই নার্স সাজা মেয়েটা যে ইনভেস্টিগেশন ফার্মের হয়ে কাজ করছে সেটা সম্পর্কে সে হয়তো এতক্ষণে অনেক কিছু জেনে ফেলেছে রুমির মাধ্যমে। আমি আর তুই হয়তো শুধুমাত্র ভিকটিম। সব কিছু ওলট পালট লাগছে, হাসানের কথা মানতে একদমই মন চাচ্ছে না, কিন্তু ওর কথায় যে যুক্তি আছে তা অস্বীকারও করতে পারছি না। এত অভিনয় কি করা সম্ভব কোনো মানুষের? বিশ্রী একটা অনুভূতি হচ্ছে। ঘণ্টাখানেক পরে শওকতের আগমন ঘটলো আবার, মুখটাও ওর থমথমে। এ মুখটাই কত হাস্যোজ্জ্বল থাকে শো এর সময় ভাবতে অবাক লাগে। মানুষের খোলসটাই সবচেয়ে বর্ণ চোরা। শো এর জন্য রেডি হও। শো কিসের? আমি জিজ্ঞেস করি। সেটা সময় হলেই দেখতে পাবে, আর কিছু সময় বাদেই। ওকে পানি খেতে দে পাষাণ কোথাকার, তেষ্টায় মারা যাচ্ছে ও, আমি চেঁচিয়ে বললাম। সেটা নিষেধ আছে। নিষেধ? তাতে মূল যজ্ঞের শর্ত ভঙ্গ হবে। কিসের যজ্ঞ? কিছু প্রশ্নের উত্তর পাওয়ার সবচেয়ে ভালো উপায় অপেক্ষা। বুঝতে পারলাম এ পিচাসের পেট থেকে খুব বেশি কিছু বের হবে না। আজ রাতেই রুনোর একটা স্থায়ী ব্যবস্থা হবে, শওকত বলে চলছে, একটা পবিত্র ব্যবস্থা। এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম বহুদিন। আমার রুনু ফিরে আসবে আমার কাছে। শওকতের গলায় ঋষি সুলভ গাম্ভীর্য। রুনুটা বড্ড অকৃতজ্ঞ ছিল, তাই একটা শাস্তি পেয়েছে, কিন্তু আর নয়। পোল্লাপের মতো বলে যাচ্ছে শওকত, আমাদের তরফ থেকে কোনো সাড়া না পেয়েও। কই আছে রুনু এখন? রুশদির হসপিটালে তো নাই, কোথায় রেখেছিস ওকে? আমি জিজ্ঞেস করলাম। এ কথায় শওকতের চোখগুলো যেন জ্বলে উঠল। তোরা খুব বেশি চালাকি করে ফেলেছিস, কাকে তোরা দয়া দেখাচ্ছিস? রুনুকে? আমি যদি না থাকতাম তাহলে রুনুর কি হতো জানিস? তোরা রাস্তায় ধুকে ধুকে মরত, আর এত বছর পর তোরা দরদ দেখাচ্ছিস? আমি ওর কথার মাথা মুন্ডু কিছুই ধরতে পারলাম না। এতদিন পর্যন্ত রুনুর খোঁজখবর রেখে আসছে কে? সমস্ত খরচাদি দিচ্ছে কে? এই আমি, কোনো ধরনের স্বার্থ ছাড়াই। কেন, ওর পরিবার কই? ওর ইতর ভাইগুলো ওকে ফেলে যে গেছে, আর জীবনে খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি। কেন? সে প্রশ্নের উত্তর না দিয়ে শওকত স্বগতোক্তির মতো বলে যেতে থাকলো। কি ভালোই না বাঁচতাম রুনুকে, এখনো বাসি, বাসি বলেই বেঁচে গেল। আর প্রতিদানে কি লাঞ্ছনাই না সইতে হয়েছে আমায়! সবচেয়ে বড় লাঞ্ছনা সইতে হলো যখন আমি ওকে বাঁচাতে গেলাম। মানে? আবার আমি আগ্রহী হয়ে উঠছি এমন অবস্থাতেও। আমি তখন অনেক কষ্ট করে দু একটা কথা বলতে পারি, এত কষ্ট হতো যে কারো সাথে কথাই বলতাম না। প্র্যাকটিস করার জন্য একলা একলা শুধু কথা বলতাম, আর সেটা নিয়ে তোদের অনেকে ঠাট্টা করত। মানুষের নিষ্ঠুর আচরণে অভ্যস্ত হয়ে গেছিলাম। সবচেয়ে খারাপ লাগতো যখন বুঝতাম কেউ করুণা করছে। কাছের বন্ধুদের করুণায় মন বিষিয়ে উঠছিল দিন দিন। তখন মনে হতো রুনুটা কেবল বুঝতো আমায়, আগে তো ওর সাথে প্রচুর কথা হতো, তখন ও শুধু বলতো, আমি শুনতাম। একদিন ওর হাত ধরলাম, ছাড়িয়ে নিল না, ভাবলাম জীবনেও আর ছাড়বো না হাত। কেমন পাগল ছিলাম, চিনতে পারিনি ওকে তখন। হঠাৎ ও কলেজে আসছিল না, আমি অস্থির হয়ে উঠলাম, ভাবলাম হয়তো ঘুরতে গেছে কোথাও। কিন্তু তা হলেও তো আমাকে বলতো একবার, হয়তো ছোটোখাটো অসুখ করেছে, কদিন পর ঠিক হয়ে যাবে। ওদের বাসায় গিয়ে খোঁজ নেবার সাহস ছিল না, ওদের বাড়িটা আবার দুর্গের মতো, একদম অন্দরমহলে না ঢুকে খোঁজ নেওয়া সম্ভব না।
এইভাবে 5-6 দিন পার হয়ে গেল, রুনু এলো না। আমি পুরো পাগল হয়ে গেলাম। ওর কয়েকটা বান্ধবী ছিল, হাতে গোনা, মিশতো না খুব একটা। একদিন ওদের একজনের কাছে জানতে চাইলাম ওর খবর, বলল ওরা কেউ জানে না, ওদের বাড়িতেও ওরা কখনো যায়নি, মারাত্মক কনজারভেটিভ নাকি ওরা। রুনু আমাকে প্রায় বলতো ওর বাসায় একটা ব্যাপার আছে, পরে বলবে, কিন্তু কখনো বলেনি। কেন বলল না? একদিন সিদ্ধান্ত নিলাম যাব ওর বাড়ি, যেভাবেই হোক ওর কি হলো জেনে আসব। খুব সাহসী ছিলাম ওকে নিয়ে। একদিন রওনা দিলাম, সময়টা সন্ধ্যার আগে আগে। সেদিনকার লালচে আকাশটার কথা আজও মনে আছে। উত্তরা হাওয়া বইছিল, ঝড়ের সময় ছিল না, কিন্তু কেমন থমথমে। ওদের বিশাল বাড়িটার সামনে দাঁড়িয়ে কেমন যেন থমকে গেলাম। এত নিশ্চুপ কেন পুরো বাড়ি? বড় বড় গাছপালায় ঢাকা এক পাশটা, আরেকটা পাশ জুড়ে একটা ভবন দাঁড়িয়ে আছে। গেটের বিশাল কড়াটা নাড়লাম, কেউ সাড়া দিল না। কয়েকবার নাড়লাম, অনেকক্ষণ পর গেটটা খুলে একটা মুখ উঁকি দিল। এক পাংশুটে বুড়োর মুখ দেখা গেল, কি চাই জিজ্ঞেস করলো। কোনো মতে বলতে পারলাম আমি রুনুর ক্লাসমেট, ওর কি হয়েছে জানতে এসেছি। শুনে মনে হলো কেমন একটা ভীতির ছায়া পড়ল তার মুখে। বলল কিছু হয়নি, ও চলে গেছে আরেক এলাকায়, এখন সেখানেই পড়াশোনা করবে। আর আমাকে সাবধান করে দিল আর যেন ওর খোঁজ নিতে না আসি, তাহলে ঝামেলায় পড়তে হবে, এখনই যেন মানে মানে কেটে পড়ি। আমার কেমন যেন লাগলো, মনে হলো বুড়ো মিথ্যে বলছে, রুনু নিশ্চয়ই ভেতরেই আছে, সেটা আমি অনুভব করতে পারছিলাম। আর মনে হচ্ছিল ও বিপদে আছে। বাড়ির চারপাশ দিয়ে কয়েকবার ঘুরে এলাম, কোনো সাড়া শব্দ নেই। হতাশ হয়ে ফিরে আসবো এমন সময় মনে হলো দোতলার জানালার কাছে কার যেন মুখ, রুনুই তো, কেমন ফ্যালফ্যাল করে চেয়ে আছে। সাথে সাথে আমি হাত নাড়লাম, লাফালাম, দেখলো না তবু, কেমন ভাবলেশহীনভাবে তাকিয়ে আছে। জোরে যে ডাকবো সে ক্ষমতাও ছিল না, আবার সেটা উচিতও হবে না মনে হলো। ওর মুখটা দেখেই বুঝলাম কিছু একটা হয়েছে, কোনো বড় কিছু, এত অচেনা লাগছে। কি হলো আমার রুনুর? ফিরে আসতে পারলাম না, ঘাপটি মেরে রইলাম সন্ধ্যা পর্যন্ত। অন্ধকার নামবার পর আবার বাড়িটা ঘুরে দেখলাম, পাঁচিলটা টপকে সন্তর্পণে নিচের জানালাগুলো খতিয়ে দেখলাম। ভেতরে একটা দুটা রুমে আলো জ্বালানো, বাকি সব রুম অন্ধকার। পেছনে একটা দরজা পেলাম, লক করা ছিল না, পাঁচিল দিয়ে ঘেরা বলে হয়তো সবসময় লক করে না। ঢুকে আন্দাজ করে চলে এলাম দোতলার সেই রুমে যেখানে রুনুকে দেখেছি। দরজার কাছে গিয়ে বুঝলাম যা সন্দেহ করেছিলাম তাই, রুনুকে নিশ্চয়ই কোনো কারণে ওরা অত্যাচার করছে। রুমটা তালাবদ্ধ ছিল, তবে চাবিটা পাশেই এক হুঁকে ঝোলানো ছিল। চাবি দিয়ে আস্তে করে দরজা খুললাম, দেখি রুনু শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। মনে মনে ভাবলাম প্রয়োজনে ওকে নিয়ে পালিয়ে যাব। আগেই বলেছি ওকে নিয়ে খুব সাহসী ছিলাম আমি। আলতো করে ডাক দিলাম, সে ডাকে ধর্মরিয়ে উঠে বসলো, মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখলো আমায়, যেন বুঝতে পারছে না আমি এখানে কেন। তারপর অদ্ভুত এক ব্যাপার করলো, আমার চিন্তাতেও ছিল না এটা করবেও। হঠাৎ তার স্বরে চিৎকার করা শুরু করলো, আমি হতভম্ব হয়ে বলা যায় একেবারে জমে গেলাম। বাড়ির লোকজন হুড়মুড়িয়ে রুমে চলে এলো, বাড়ির শুনশান মনে হলেও তখন বুঝলাম অনেকেই ছিল বাড়িতে। আমাকে ঝাপটে ধরে জিজ্ঞেস করলো ব্যাপারটা কি। এমনিতেই তখন কথা বলতে পারি না, হতভম্বতায় যেটুকু পারতাম সেটাও গলা দিয়ে বেরোলো না। সন্ডা মার্কা দুটো লোক ছিল, রুনুর চেহারার সাথে মিল আছে, ওর ভাই ছিল ওগুলো মনে হয়। সে দুজন সহ বাকিরা আচ্ছা মতো পিটালো আমায়, অমানুষের মতো। একসময় দরদর করে রক্ত পড়া শুরু করলো নাক দিয়ে। আমি তখনও রুনুর দিকে তাকিয়েছিলাম, একবারও কাউকে ও বলল না ওকে মেরো না,
বাকিরা এক সময় বুঝল আমি বোবা। পকেটের কলেজ আইডি দেখে বুঝল ওর কলেজেরই কেউ। এক সময় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আর বলল, ফের যদি বাড়ির ত্রিসীমানায় পায় তাহলে জানে মেরে ফেলবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে ফিরে আসছিলাম, একবার পিছন ফিরে দেখি দোতলার জানালায় আবার রুনু, পাষাণটার মুখ। সে মুখে কোনো অনুশোচনা নেই, যেন তৃপ্তি পেয়েছে। আমি আর পেছনে না ফিরে চলে এসেছি সেদিন। পৃথিবীর সমস্ত মানুষের উপর এক বিজাতীয় ঘৃণার জন্ম হয়েছিল সেদিন। শওকত থামল, এতক্ষণ বিস্মিত হয়ে শুনছিলাম। তারপরে কি হলো জিজ্ঞেস করলাম। তারপরে আর যোগাযোগ ছিল না, কলেজেও আর আসেনি, আমি আর খোঁজ নিতে যাইনি। ততদিনে বহু ঘাটের জল খেয়ে ফেলেছি। আগেই তোদের বলেছি এক সাধক বাবার খোঁজ পেলাম, সাধকের কাছে গিয়ে আত্মিকভাবে স্ট্রং হয়েছি। তিনি আত্মাদের নামাতে পারেন, গায়ের লোকেরা যেটাকে প্রেত বলে, মৃত আত্মারা তার আয়ত্তাধীন, কখনো কখনো জীবিত মানুষের আত্মাও। তার পরামর্শে একদিন ডামি ধরলাম, যে ডামির সাথে তিনি আমার আত্মিক সম্পর্ক ঘটিয়ে দিলেন, তাই ভেন্টিলোকুইস্ট হিসেবেও সফল হয়ে উঠলাম একদিন। নানা উড়ো কথা শুনছিলাম তখন, রুনুর নাকি বিয়ে হয়ে গেছে, এখন সুখেই আছে। পরে শুনি না বিয়ে হয়নি, তবে হয়ে যাবে। ওর ওপর জেদ বাড়ছিল দিনকে দিন। একদিন সিদ্ধান্ত নিলাম প্রতিশোধ নেব। আমি শিখতে চাইলাম আত্মা নিয়ে কিভাবে খেলা যায়। সাধক বাবা তাতে প্রচণ্ড রাগারাগি করলেন, আমার দুঃসাহসে গালিগালাজ করলেন, বললেন নেহাত এতদিনে মায়া পড়ে গেছে, নইলে অভিশাপ দিয়ে আমাকে শেষ করে দিতেন। কিন্তু প্রতিশোধের আগুন জ্বলছিল আমার ভেতর। আত্মা নিয়ে পড়াশোনা শুরু করলাম, জানলাম অনেক কিছু। ডাক্তার রুশদি একদিন শেখালেন কিভাবে সায়েন্টিফিক পথে আত্মাদের অস্তিত্ব বোঝা যায়। আমি নতুন উদ্যমে লাগলাম, আস্তে আস্তে আয়ত্ত করলাম কিভাবে পুতুলের মধ্যে বসাতে হয় আত্মা। কিভাবে, ভুডু শিখে? না, পুতুলে আত্মা বসানো আর ভুডু নিয়ে বহু মিথ্যা প্রচার আছে। তাই অনেকে মনে করে পুতুল বানিয়ে বা পুতুলে আত্মা এনে সেগুলোতে পিন ফোটানোই মনে হয় বুড়ুর কাজ। আসলে বুড়ো আফ্রিকান এক ধর্ম থেকে উৎপত্তি হওয়া এক মিশ্র ধর্ম, যার আছে অসংখ্য রিচুয়াল, কিন্তু কোনোটাতেই পিন ফোটানো টাইপ কিছু নেই। এটা মিডিয়ার তৈরি করা বিরাট এক মিথ্যা, যে মিথ্যাটা অসংখ্য গল্প মুভিতে ব্যবহৃত হয়েছে। ধর্মটার অরিজিন আফ্রিকান বলে, অর্থাৎ ইউরোপ আমেরিকার দাসদের ধর্ম বলে, সেটাকে শয়তানের ধর্ম বলে প্রচার করেছে খ্রিস্টান প্রধান দেশগুলো। মূলত পুতুল আর আত্মা নিয়ে যে প্র্যাকটিসগুলো, সেগুলো কিছু গোপন বিদ্যা যার অরিজিন নির্ণয় করা সম্ভব না। হাজার বছরের পুরনো সে বিদ্যা, তা আয়ত্ত করার জন্য শুধু চেষ্টাই নয়, লাগে অন্য ধরনের যোগ্যতা। অন্য ধরনের যোগ্যতা নিশ্চয়ই, তবে আমি সে যোগ্যতা অর্জন করতে পেরেছি সেটা আমার ধারণা ছিল না। রুনুর উপরই প্রথম সেটা প্রয়োগ করে বুঝতে পারি। খবর পায় রুনু অপ্রকৃতিস্থ হয়ে গেছে। শওকত কিছুটা অপরাধীদের মতো মুখভঙ্গি করে বলে, তবে পরে একটা সময় আমি ব্যাপারটা নিয়ে অনুতপ্ত হই ভীষণ রকম। হয়তো শাস্তি ও ডিজার্ভ করে, কিন্তু তখন আবারও বুঝতে পারি ওর প্রতি আমার ভালোবাসাটা মরে যায়নি। তাই এই হাসপাতালের সাইকিয়াট্রিক ইউনিটে ভর্তি হবার পর থেকেই আমি নিয়মিত ওর খোঁজ খবর রাখতাম। তখন রুশদি ছিল এই হাসপাতালের দায়িত্বে। এটাই আমি ভাবছিলাম আমাকে আটকে ফেলার পর, নিশ্চয় জয়ন্তপুরে রুশদির ঘাঁটি এই হাসপাতালই, তাই আমার জন্য ব্যাপারটা সুবিধাজনক ছিল। শওকত বলে চলছে, এমনকি এমন একটা সময় আসে যখন রুনুকে দেখাশোনা করার মতো আর কেউ রইল না, আমি ছাড়া। ওর ফ্যামিলি একদিন তল্লিপ তল্পা নিয়ে এলাকা ছেড়ে চলে গেল, যাওয়ার আগে একবার খোঁজও নিল না। অসভ্য আর পাষাণ। অবশ্য ভর্তি করার পর থেকেই তেমন একটা খোঁজ রাখতো না, হসপিটালে রাখার চার্জটা এক বৃদ্ধ এসে দিয়ে যেত। তারপর থেকেই
তারপর থেকেই এই আমি রুনুর ভরণ পোষণ, হসপিটাল চার্জ সব কিছু বহন করছি। আর তোরা দুদিনের যোগী এসেছিস রুনুর গোষ্ঠী উদ্ধার করতে, কিন্তু এখন কই ও? শি ইজ বিং প্রিপেয়ার্ড ফর দ্য হলি জার্নি। গতকাল পর্যন্ত এই হসপিটালে ছিল, এখন অনেক দূরে, যেখানে আমরাও যাব খানিক পর। এমন সময় ডাক্তার জামশেদ ঢুকলেন। রুমি আসবে না? গুছিয়ে নাও, লাগবে না ওকে, রওনা দেব এখনই। ঠিক আছে। জামশেদ আর শৌকত দুজনেই বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পর আমাদের ধরে নিচে নিয়ে যাওয়া হলো। রাত তখন 11টার মতো বেজে গেছে। আমার এত দেরি দেখে রুমি কি কিছুই আন্দাজ করতে পারছে না? ইচ্ছে করলেই তো গায়ের সব লোক নিয়ে এসে আমাদের উদ্ধার করার চেষ্টা করতে পারত। নাকি হাসান যা বলেছে তাই ঠিক? হাসপাতালের অন্য রোগীরা কেমন ভীত চোখে আমাদের দেখছে, নিশ্চয় ভাবছে আমরা মানসিক রোগী। সেটা মিথ্যে তা প্রমাণ করার কোনো চেষ্টা করলাম না। নিজেকে মানসিকভাবে সুস্থ প্রমাণ করার তাৎক্ষণিক কোনো উপায় নেই। সামনে একটা মাইক্রোবাসের মতো দাঁড়ানো, কালো রঙের, সেটাতে আমাদের উঠিয়ে আবার মুখে কাপড় বেঁধে দেওয়া হলো এবং চোখেও। নেমে এলো আবার অন্ধকার, নিকষ কালো। গলা শুনে বুঝলাম শৌকত আর জামশেদও উঠছে গাড়িতে। পবিত্র সম্মেলন সফল হোক। জলদ গম্ভীর গলায় গাড়ি ছাড়ার আগ মুহূর্তে বলল শৌকত, সফল হোক। গলা মিলালো জামশেদ। পবিত্র শব্দটা খুব বেশি অশুভ লাগছে, মুখের বাঁধনটা যেন আরো চেপে বসছে প্রতিনিয়ত। একটা নোংরা কাপড় দিয়ে দুই চোয়ালের মাঝখানটাতে শক্ত করে বাঁধা, তাতে জিহ্বাটা পর্যন্ত নাড়ানোর সুযোগ নেই। মনে হচ্ছে যে কোনো সময় দম বন্ধ হয়ে মারা পড়ব। হাসানের অবস্থা আরো খারাপ নিশ্চয়ই, বেচারা একদিনের বেশি সময় ধরে বাঁধা। ভাবতেই কষ্ট হচ্ছে, এক সময়ের কোনো এক ক্লাসমেটের মাধ্যমে জীবনের সবচেয়ে বড় বিপদে পড়তে হবে। দ্রুত চলছে মাইক্রোবাসটা, কোথায় নিয়ে যাচ্ছে আমাদের কে জানে। এ কদিনের ঘটনায় মনে হচ্ছে আমি পার করে ফেলেছি জীবনের অতি দীর্ঘ এক সময়, সবচেয়ে ঘটনাবহুল সময়। খানিক পরে হয়তো এমন কোনো পরিস্থিতিতে পড়তে হবে যেটা সম্ভবত হবে প্রচণ্ড ভীতিকর, মৃত্যুগামী। শিকার হতে পারি যন্ত্রণাময় কোনো হিউম্যান এক্সপেরিমেন্টের। তারপরও কেন জানি ভয় লাগছে না, সব কিছুই হালকা আর ফালতু মনে হচ্ছে। আমার জীবনের সাথে কাউকে জড়াইনি ভেবে এই প্রথম কিছুটা আত্মতৃপ্তিও হচ্ছে। পাশে হাসান, ওর স্ত্রী আর কন্যা সন্তানের কথা ভেবে পাগল প্রায়। আমাকে নিয়ে ভাববার কেউ নেই, সেটা কি এক ধরনের অর্জন না ব্যর্থতা? জগতে বন্ধন অবশ্যম্ভাবী, নানা কঠিন বন্ধন তৈরি হয় আমাদের অজান্তেই, সে বন্ধন থেকে মুক্ত থাকা বড় কঠিন। বন্ধনহীনতার জন্য হয় হতে হয় পশু নয়তো ঋষি। হঠাৎ গাড়িটা থেমে গেল, ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলেছে। থামলো কেন? চলে এসেছি, মৃদু কথাবার্তা শুনছি, হালকা প্রশ্নোত্তর। হঠাৎ মনে হলো এটা চেকপোস্ট, নিশ্চয় পুলিশ চেকপোস্ট। প্রাণপণে চেঁচিয়ে ওঠার চেষ্টা করলাম, কোনো শব্দই বেরোলো না মুখ দিয়ে। বোকাল কর্ডটা মনে হয় পাথর হয়ে আছে। দুমড়ে মুচড়ে নাড়াচাড়ার চেষ্টা করলাম, ফলস্বরূপ মাথার পেছনে একটা ভারী কিছুর আঘাত অনুভব করলাম। পাশেই বসা জামশেদের কাজ খুব সম্ভবত। ফিসফিস করে কানের কাছে বলল, কোনো চালাকি না, একদম খুন করে ফেলবো। হাল ছেড়ে দিলাম, হয়তো এটাই ছিল বেঁচে যাওয়ার শেষ সুযোগ। গাড়ি আবার চলতে শুরু করলো। মাথার আঘাতে সারা শরীর অবশ হয়ে এলো। আষ্টে পিষ্টে বাধা থাকায় ব্যথার তীব্রতায় মনে হলো প্রাণ বেরিয়ে যাচ্ছে। ভীষণ জেদ লাগা শুরু করলো তাতে। মনে হচ্ছে হাতের বাঁধন খোলা থাকলে পাশে বসা নরপশুটাকে ছিঁড়ে ফেলতাম। তারপর অনেকক্ষণ কেটে গেছে, হঠাৎ মনে হলো স্বাভাবিকভাবে চলছে না গাড়িটা, একে বেঁকে চলছে।
বেশ দ্রুত, যেন পালিয়ে যাচ্ছে। একটা বড়সড় ধাক্কা, হাড় মাংস মনে হয় আলাদা হয়ে যাচ্ছে, তারপর একদম থেমে গেল। সাইলেন্সার লাগানো পিস্তলের গুলির আওয়াজ হলো। বহুবার এই আওয়াজ মুভিতে শুনেছি, বাস্তবে শুনে চিনতে মোটেও কষ্ট হলো না। এক ধরনের দস্তাদস্তির আওয়াজ, চেঁচামেচি, তারপর নীরবতা, অস্ফুট গলার আওয়াজ কয়েকজনের। খুট করে কেউ একজন গাড়ির দরজা খুলল, হাত আর চোখের বাঁধন খুলে দিল। মারুফ, ঠিক আছিস? আহ, সেই পরিচিত গলা! মনে হচ্ছিল ঈশ্বর যেন নিজ দূত পাঠালেন আমাদের জন্য। রুমি! আমার আর হাসানের হাত পায়ের বাঁধন খুব দ্রুত খুলে দিল রুমি। কোথা থেকে কিভাবে এলো কিছু জানতে ইচ্ছে করছিল না, কারণ ও আমাদের বাঁচাতে আসবে এটাই যেন স্বাভাবিক। এতক্ষণ বাধা থাকায় হাত পা অসার হয়ে গেছে। আস্তে আস্তে গাড়ি থেকে নামলাম। বাইরে কয়েকজন মানুষ। কারা এরা? একটা বিস্তীর্ণ হাইওয়ের মাঝখানে আমরা। গাড়িতে দেখলাম রাত 2:30 বাজে। আমরা যে কালো মাইক্রোতে ছিলাম সেটা রাস্তার সাথে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, আর একটু হলেই পাশের ধান খেতে গিয়ে পড়ত। সেটার সামনে আরও দুটো গাড়ি, একটা বেডপ ল্যান্ড ক্রুজার, আরেকটা এক ট্যাক্সি। রুমি এখন সেই ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলছে। চার পাঁচজন কঠিন চেহারার লোক দাঁড়িয়ে। আর একটু এগোতেই দেখলাম জামশেদ মাটিতে পড়ে আছে, গুলিবিদ্ধ, মৃত। পরিবেশটা কেমন জানো? খোলা আকাশের নিচে কয়েকজন অচেনা মানুষ, একটা মৃতদেহ পড়ে আছে মাটিতে। রাতের শীতল হাওয়া বইছে, চারপাশটা যেন ধুধু করছে। সাই করে একটা গাড়ি চলে গেল পাশ দিয়ে। তিনটা গাড়ি অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে দেখে আরো দ্রুত গতিতে গেল যেন। রুমি কাদেরকে সাথে নিয়ে এসেছে বুঝতে পারলাম না। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিতেই ট্যাক্সিটা দ্রুত ঘুরে চলে গেল। শওকত কই? শওকত আছে, রুমি বলল। কারা এরা? বলছি সব, আগে গাড়িতে ওঠ, হাতে একদমই সময় কম। হাসান আর আমি ওদের গাড়িতে গিয়ে বসলাম। দেখি শওকতকে আগেই গাড়িতে উঠিয়ে রেখেছে, ঠিক আমাদের কিছুক্ষণ আগের অবস্থা করে। হাত পা শক্ত করে বাঁধা, মুখও বাঁধা, তবে কাপড় দিয়ে নয়, স্কচ টেপ দিয়ে। আমি বললাম, লাশটা এভাবে পড়ে থাকবে? আমাদের গাড়ি ততক্ষণে চলতে শুরু করেছে, ওসব নিয়ে ভাবার সময় নেই। ক্রস ফায়ার, চালাকি করার চেষ্টা না করলে মরতো না। টহল পুলিশ যায় রাতে, ব্যবস্থা হয়ে যাবে লাশের। এরা কারা? আমি আবার প্রশ্ন করলাম। সামনের সারিতে বসা অচেনা মানুষদের দেখিয়ে বললাম, এরা এসকর্ট টিম, আমাদের উদ্ধারের জন্য পাঠানো। আমিও এদের চিনি না, মাত্রই পরিচয় হলো। হাইলি প্রফেশনাল টিম। এসকর্ট টিম? আমি আকাশ থেকে পড়লাম। আর উই দ্যাট ইম্পর্টেন্ট ইয়েট? এই মুহূর্তে মোস্ট নোটোরিয়াস থিং অন আর্থ ইজ হ্যাপিনিং হিয়ার। এখানকার সংশ্লিষ্ট সবাই ইম্পর্টেন্ট। হাসান গাড়িতে উঠে ঢকঢক করে ততক্ষণে আধা বোতল পানি খেয়ে ফেলেছে। ও যেন বিশ্বাস করতে পারছে না শেষ পর্যন্ত শওকতের কবল থেকে রক্ষা পেয়েছে। গাড়িতে উঠে প্রথমেই ও বেশ মারমুখো হয়ে শওকতের ওপর প্রায় ঝাঁপিয়ে পড়েছিল। আমরা কোনো মতে ধরে শান্ত করলাম। তুই কিভাবে বুঝলি শওকত আমাকে আটকে রেখেছে? আমি রুমিকে প্রশ্ন করি। তোর কথা শুনে। মানে? মানে বলছি, তার আগে শওকতের সাথে একটু খোশ গল্প করে নিই বলে ও শওকতের মুখের বাঁধনটা খুলে দিল। মিস্টার ভেন্টিলোকুইস্ট, আপনার এই প্রতিভা যে আছে সেটা তো সন্দেহ করিনি। শওকত কিছু বলল না। কি প্রতিভা? আমি বললাম, আসলে ভেন্টিলোকুইজম আমাদের দেশের জন্য নতুন কিছু না, তবে সেটা এক ভিন্ন ফর্মে আমাদের দেশে বহু আগে থেকে প্রচলিত। তাদের পদ্ধতিটা হয়তো ভিন্ন, কিন্তু ব্যাপারটা মোটামুটি একই। তবে শওকত সেভাবেও প্র্যাকটিস করেছে সেটা জানা ছিল না। মানে? শওকত আসলে ভেন্টিলোকুইস্টের পাশাপাশি একজন হরবোলা। হরবোলা? আসলে সব ভালো ভেন্টিলোকুইস্টই
মূলত ভালো হরবোলাও। হরবোলা মানে তো যারা বিভিন্ন পশু পাখির ডাক বা প্রাকৃতিক শব্দ নকল করতে পারে। আমি বললাম, আমরা সেটাই দেখি সচরাচর। হরবোলা আমাদের দেশের গ্রামীণ সমাজের বহু প্রাচীন একটা প্র্যাকটিস। মূলত শিকারের প্রয়োজনে কিছু কিছু শিকারী পশু পাখির ডাক নকল করা শেখে। এদের মধ্যে কেউ কেউ ব্যাপারটাতে বেশি পারদর্শী হয়ে ওঠে। একসময় তারা বুঝতে পারে তাদের গলাটা আর 10টা গলার মতো না, তাদের গলায় আছে অন্য ধরনের ক্ষমতা। পরে তারা নানা জিনিসের শব্দ করে মানুষকে তাক লাগিয়ে দেয়। যেমন ধর বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দ, নানা ধরনের জীবজন্তুর ডাক। তবে ব্যাপার হচ্ছে আমাদের উপমহাদেশে কেউ কেউ এটাকে একদম পেশা হিসেবেও নিয়ে নেয়। হরবোলাদের সাথে ভেন্টিলোকুইজমের বেসিক পার্থক্য হচ্ছে হরবোলারা পুতুল টুতুল নিয়ে কোনো মেকি ব্যাপার করে তাদের প্রতিভা দেখায় না, সরাসরি নানা ধরনের শব্দ নকল করে। তো শওকত কি হরবোলা? নিশ্চয়ই শওকত সেটা অনেক আগে থেকেই, কিন্তু সেটা কারো চোখে পড়েনি, কারণ দু একটা পশু পাখির ডাক নকল করা এমন কিছু না, অনেকেই পারে। কিন্তু হরবোলাদের গোপন একটা ব্যাপার আছে, সেটা হলো অনেক হরবোলাই শুধুমাত্র পশু পাখির না, মানুষের গলাও নকল করতে পারে। মানুষের গলা মানে হলো যে কোনো মানুষের মতো করে অবিকলভাবে কথা বলতে পারে, এবং সেটা যে কোনো আধুনিক ভয়েস সিনথেসাইজিং সিস্টেম থেকেও উন্নতভাবে। কারণ মানুষের কথা বলার ব্যাপারটা শুধু স্পিচ আর রেজোন্যান্স এর ওপর নির্ভর করে না, তাতে আছে নানা ধরনের টান, ব্যক্তিগত টোন, সেগুলো হরবোলারা হুবহু নকল করতে পারে। তার মানে হ্যাঁ, হাসানকে শওকতই ফোন দেয় আমার গলা করে, তাই না শওকত? শওকত কিছু বলল না। তার মানে শওকত তোর গলার মতো করে হাসানকে জয়ন্তপুরে নিয়ে গেছিল? আমি যেন বিশ্বাস করতে পারছি না। শুধু তাই না, ও আমাকেও সে একইভাবে ধরতে চেয়েছিল। কিরকম? তুই যখন ফিরছিলি না তখন আমি অনেকবার তোকে ফোন দিই, ধরছিলি না। আমি আশঙ্কা করা শুরু করলাম, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। হঠাৎ তোর নাম্বার থেকে ফোন আসে, তুই বললি রুশদির ক্লিনিকের ঠিকানাটা তুই পেয়েছিস, আমি যেন তাড়াতাড়ি তোর সাথে এসে দেখা করি। সাথে আর একটা কথা বললি যে মোবাইলের চার্জ প্রায় শেষ, পরে ফোন দিয়ে আর নাও পেতে পারি। জয়ন্তপুর আসার আগে আমার আর তোর জন্য আমি দুটো ফোন সেট কিনলাম, জানতাম দীর্ঘ সময় বাইরে থাকতে হতে পারে, তাই একটু স্পেশাল মোবাইল সেট কিনেছিলাম। এটা লং স্ট্যান্ডবাই ব্যাটারির মোবাইল সেট, এর চার্জ থাকে মিনিমাম 1 মাস। তার মানে বুঝলাম কথাটা মিথ্যা। তুই আমার সাথে মিথ্যা বলবি কেন? আমি ভাবলাম, তাই ইচ্ছে করে আরও কিছুক্ষণ কথা চালালাম। প্রথমে ভাবছিলাম হয়তো এটা হতে পারে যে তোকে জোর করে কথা বলাচ্ছে, পরে বুঝলাম উফ, সামওয়ান এলস, ভয়েস সিনথেসাইজার বা অন্য কিছু। ওদিকে তার পরপরই মিলি আমাকে ফোন দিয়ে জানায় তারা যে ইনভেস্টিগেশন প্রজেক্টে আছে সেটার মিসিং লিঙ্ক হলো শওকত, তাই এখন তারা শওকতকে খুঁজছে। আমি শওকত কোথায় থাকতে পারে সে সম্পর্কে তাদের কোনো হেল্প করতে পারি কি না সেটা জানতে চাইলেন। আমি বললাম শওকত তো ওর শোয়ের জন্য দেশের বাইরে আছে। মিলি বললেন সেটা মিথ্যা, তারা খোঁজ নিয়ে জেনেছেন শওকত দেশেই আছে, কোথাও ঘাপটি মেরে রুশদির হয়ে কাজ করছে, দুয়ে দুয়ে চার মেলাতে কষ্ট হলো না। শওকত হরবোলা হতে পারে সেটা স্বাভাবিক, কিন্তু ও যে মেন কালপ্রিট সেটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, তাই নিশ্চিত ছিলাম না। নিশ্চিত হওয়ার জন্য ফোনে তোর গলাটা যে হাসপাতালে আসতে বলেছিল সেটার সামনে একটা ট্যাক্সি নিয়ে বসেছিলাম সারা রাতের জন্য ভাড়া করে। তোদের যখন নামালো তখন সব পরিষ্কার হয়ে গেল। আমি সাথে সাথে মিলিকে ফোন দিয়ে সব জানালাম। মিলি বললেন আমি যেন বেশ দূরত্ব রেখে তোদের নিয়ে যে মাইক্রোবাসটা যাচ্ছে সেটা ফলো করি আর ফোনটা না কাটি। ফোনের সিগন্যালটা নেভিগেশনের মতো ব্যবহার করে আমাদের অবস্থান জানতে পারে মিলির ইনভেস্টিগেশন ফার্ম। তারা তখন একটা প্রফেশনাল এসকর্ট টিম পাঠিয়ে দেয় আমাদের উদ্ধার করার জন্য।
আর শওকতকে ধরার জন্য। তার পরের ঘটনা কি ঘটেছে আশা করি চোখ বাঁধা থাকলেও টের পেয়েছিস। আমরা এখন কই যাচ্ছি তাহলে? যেখানে যাওয়ার কথা ছিল শওকতের তোদের নিয়ে, সেখানেই, রুশদীর হসপিটালে। ওখানে কি হচ্ছে? সেখানে কি হচ্ছে ঠিক জানি না, মিলিরা নিজেরাও ভালো জানে না, তবে আজ রাতে কিছু একটা হবে। একটা তিনতলা বাড়ির সামনে গাড়ি থামল। জায়গাটা খুব সম্ভবত ঢাকার কাছাকাছি কোনো জনমানবহীন এলাকা। আশেপাশে কোনো বাড়িঘর দেখছি না। রাত তখন 3:15। গাড়ি থেকে শওকতকে নামানো হলো, তারপর ধরে ভিতরে নিয়ে যাওয়া হলো। আমরা পিছু নিলাম। ভিতরে বেশ বড় বড় কামরা, তাতে অসংখ্য স্ক্রিন লাগানো। সেগুলোর সামনে বসে গুটিকতক মানুষ, কয়েকজন আমাদের দেশি, আবার কিছু মনে হলো বাইরের। এরাই তাহলে ইনভেস্টিগেশন টিম? নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না এমন কিছু চলছে এই জায়গায়। হঠাৎ কোথা থেকে মিলিয়ে এসে হাজির হলেন। আপনারা তাহলে ঠিক আছেন এখন পর্যন্ত? রুমি বলল। মিস্টার হাসানের ইনবক্স থেকে ফাইলটা কি উদ্ধার করা গেছে? হাসান হতাশ হয়ে বলল, আমাকে আটকে ফেলার পর ওদের প্রথম কাজ ছিল আমার পাসওয়ার্ড জেনে নিয়ে মেলটা ডিলিট করা। শুনে কোনো ভাবান্তর হলো না মিলির। আমরাও সেটাই আশা করছিলাম। সে যাই হোক, আশা করি আজকের রাতে আমরা মূল ডকুমেন্টগুলোই সংগ্রহ করতে সক্ষম হব। কি হচ্ছে বলুন তো, পবিত্র সম্মেলনের ব্যাপারটা কি? আমি বললাম, ডাক্তার রুশদির বানানো টেম্পলে আজ রাতে কোনো রিচুয়াল পালিত হতে যাচ্ছে, কিন্তু সেটা কি ধরনের তা আমরা বুঝতে পারছি না। তাছাড়া সেটা কোনো স্পিরিচুয়াল ব্যাপার না, অন্য কিছু, সেটাও ঘোলাটে। টেম্পলের মূল কক্ষ বা অকুলাসে কিছু একটা ঘটবে, সেটা ঘটানোর জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে। গত রাতের ফ্লাইটে মিডল ইস্ট, ইউরোপ, অন্যান্য জায়গার অনেক মানুষ ঢাকায় এসেছে। তারা রাত 1টার পর থেকে আস্তে আস্তে জমা হতে শুরু করেছে অকুলাসে। এত রাতে? গোপনীয়তার কোনো ব্যাপার আছে বলেই হয়তো এত রাতে। শওকতকে একটা রুমে নিয়ে যাওয়া হলো একটা দ্রুত জিজ্ঞাসাবাদের জন্য। অনেক কিছু জানার আছে হয়তো ওর থেকে। আমাদের এক জায়গায় বসিয়ে রেখে মিলি আবার কোথাও চলে গেলেন। ঘড়িতে তখন রাত 3:30। হাসান, রুমি আর আমি বসে আছি একটা মাঝারি সাইজের রুমে। আশেপাশে রুমগুলোতে বেশ উত্তেজনা নিয়ে বাকিরা কাজ করছে, সেটা বুঝতে পারছি। ছোটাছুটি, হাঁক ডাক, সীমাহীন ব্যস্ততা। তার মধ্যে তিনজন হাত পা গুটিয়ে বসে আছি, সেটা যেমন অস্বাভাবিক তেমনই অস্বস্তিকর। মিলি খানিক বাদে আবার রুমে এলেন। আপনাদের সাথে খুব দ্রুত একটা আলাপ সারতে হবে। তিনি একটা চেয়ার টেনে আমাদের সামনে বসলেন। আপনাদের শওকত যথেষ্ট নন কোঅপারেটিভ, বলা চলে মুখ থেকে কিছুই বের করছে না, এবং আমাদের যেটা মনে হচ্ছে সে কিছুটা সাইকোলজিক্যালি ডিস্টার্ব, পোল্লাপের মতো বকছে। আমাদের যেটা একদম প্রথম রাতেই মনে হয়েছে, আমি মনে মনে বললাম, এখন যে জন্য এসেছি একটু সংক্ষেপে বলুন, রুনুকে? রুনুর ব্যাপারে তাহলে এরাও জেনে গেছে কেন বলুন তো? আপনাদের ইনভেস্টিগেশনের সাথে তার সম্পর্ক কি? রুমি বলল, বলছি, আগে বলে শেষ করুন। আমি বলা শুরু করলাম, বেশ সংক্ষেপে বললাম, আসলে মিলির সাথে রেস্টুরেন্টের কথোপকথনেও রুনুর কথা আমরা বলেছি, কিন্তু তখন হয়তো তার কাছে ব্যাপারটা গুরুত্বপূর্ণ ছিল না, তাই মনে রাখার প্রয়োজন বোধ করেনি। রুনুর সম্পর্কে পুরোটা শুনে মিলিকে একটু চিন্তিত মনে হলো। আমি বললাম, ওকে নিয়ে আবার কি হলো? গতকাল যেদিন হাসান সাহেব ওদের হাতে বন্দী হন, ঠিক সেদিনই জয়ন্তপুর মডেল হসপিটাল থেকে রুনুকে রুশদির সাইকিয়াট্রিক হসপিটালে নিয়ে আসা হয়। শওকতও সেটা স্বীকার করেছে। তার মানে রুনু এতদিন জয়ন্তপুর মডেল হসপিটালের মানসিক বেধি ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিল, আর আপনারা খুঁজতে এসেছিলেন রুশদির হসপিটালে। রুনু পূর্ণাঙ্গতা লাভ করবে আজকে। কিসের বা কী উপায়ে
সে পূর্ণাঙ্গতা সেটা বলতে সে রাজি নয়। তার মানে এই হলি কনফারেন্স গট সামথিং টু ডু উইথ হার, এনিথিং লাইক স্যাক্রিফাইস? আমি বললাম। মিলি বললেন, সেটা বলতে পারছি না, তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমি আপত্তির সুরে বললাম, ব্যাপার হলো রুশদির হাতে অনেক স্পেসিমেন আছে, এতদিন পর রুনুকেই বা কেন বেছে নেওয়া হলো? আর শওকত রুশদির হয়ে কাজ করছে এবং রুনু শওকতের প্রিয় ভাজন, উৎসর্গ টাইপ কিছু যদি হয় তাহলে সেটা কি আনইউজুয়াল নয়? ভুলে যাচ্ছেন কেন? মিলি আমাকে থামিয়ে বললেন, স্যাক্রিফাইসের জন্য সর্বোৎকৃষ্ট অপশনটাই বেছে নিতে হয়, সবচেয়ে প্রিয় ভাজন কাউকে। হতে পারে উৎসর্গটা হচ্ছে শওকতের তরফ থেকেই, কয়েক হাজার বছর আগে এক ঈশ্বরবাদী ধর্মে প্রথম কোনো মানুষ উৎসর্গ করার নির্দেশ দেন শ্রেষ্ঠা, মনোনীত এক মহাপুরুষকে। সে নির্দেশে তিনি তার সবচেয়ে প্রিয় মানুষটিকে উৎসর্গ করতে চলে যান হাতে ধারালো ছুরি নিয়ে, তারই পুত্রকে। সেটা শেষমেশ হতে দেননি শ্রেষ্ঠা। ফলস্বরূপ এক ঈশ্বরবাদী ধর্মে মানুষ উৎসর্গের কোনো রীতি চালু হয়নি। রুনুই কি খানিক পরেই ঘটতে যাওয়া অজানা কোনো রিচুয়ালের সর্বোৎকৃষ্ট অপশন? মিলি বললেন, আজকে রুশদির হসপিটালের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে অনেক গুণ বেশি, পুরো জায়গাটুকু যেন এক নিচ্ছিদ্র বলয় দিয়ে আবৃত করে রাখা। রুশদি সতর্ক হয়েছে গত ঘটনায়, তাই সমস্ত এমপ্লয়ীদের বের করে দেওয়া হয়েছে, হাতে গোনা কয়েকজন বাদে। ফলে ভিতরের খবর এখন আমরা পাচ্ছি না বলা চলে, কিন্তু ডোমের তথ্য বের করার জন্য আজকের রাতটাই ছিল সবচেয়ে ভালো সময়, কারণ আগত গেস্টদের একটা গ্রুপ ডোম পর্যন্ত ভিজিট করবে, তাদের সাথে কোনো মতে ভিড়তে পারলেই কার্য উদ্ধার হওয়ার সুযোগ ছিল। আর সেজন্যই শওকতই ছিল আমাদের শেষ ভরসা, কারণ ওখানে ঢুকবার জন্য এখন যে উপায়টা আমাদের হাতে আছে সেটা হলো, কারণ আগত গেস্টদের একটা গ্রুপ ডোম পর্যন্ত ভিজিট করবে, তাদের সাথে কোনো মতে ভিড়তে পারলেই কার্য উদ্ধার হওয়ার সুযোগ ছিল, আর সেজন্যই শওকতই ছিল আমাদের শেষ ভরসা, কারণ ওখানে ঢুকবার জন্য এখন যেই উপায়টা আমাদের হাতে আছে সেটা হলো, আজকের সম্মেলনে আগত গেস্টদের মতো গেট আপ নিয়ে তাদের সাথে মিশে যাওয়া। কিন্তু সেটার জন্য আরেকটা জিনিস জানা প্রয়োজন, একটা কোড। কোড? হ্যাঁ, নিরাপত্তার খাতিরে সিক্রেট সোসাইটিগুলো যে পদ্ধতিটা বহুকাল আগে থেকে ব্যবহার করে আসছে, একটা কোড বলে কোনো সম্মেলনে যোগদান করতে হয়, সেরকম একটা কোড বলে প্রতিটি স্টেপ দিয়ে ঢুকতে হচ্ছে। হয়তো ট্রেডিশন বজায় রাখার জন্যই আপাত দুর্বল এই ব্যবস্থাটা রাখা হয়েছে। কোডটা অতি গোপনীয়, সংরক্ষিত, কোডটা কখনো এই লাউডলি উচ্চারিত হয় না। তাহলে হয়তো রুশদির হসপিটালে আমাদের লাগানো কিছু মাইক্রোচিপসে সেটা ধরা পড়ত। যেহেতু শওকত এই অনুষ্ঠানের আমন্ত্রিত একজন, তার মানে ওর কাছেও ছিল সেই কোড। কিন্তু মনে হচ্ছে সে রুশদির মারাত্মক অনুগত, এতক্ষণ নানাভাবে চেষ্টা করে কোনো লাভ হয়নি, টর্চার করেও লাভ হচ্ছে না। রুশদি ওকে নিশ্চয়ই স্পিরিচুয়ালি মোটিভেটেড করেছে, প্রাণ বের হয়ে গেলেও কোনো ইনফরমেশন দেবে না। মিলি, অনেকক্ষণ পর রুমি মুখ খুলল, আপনি কি নিশ্চিত রুশদি যাকে জয়ন্তপুর থেকে নিয়ে এসেছে সেটা রুনুই? কারণ জয়ন্তপুর থেকে প্রায় রুশদি তার স্পেসিমেন কালেক্ট করে, সেটা যে কেউ হতে পারে। আপনাদের বর্ণনা অনুযায়ী এবং আমরা যেভাবে খবর পেয়েছি তাতে লিখিত নাম রুনু, তাছাড়া শওকত তাই বলেছে, মিথ্যাও তো বলতে পারে, আর সাবজেক্টের নাম ইচ্ছা করলে চেঞ্জ করা নিশ্চয় যায়। মিথ্যা? না না, এটা নিশ্চিত থাকুন শওকত আমাদের কাছে মিথ্যা কিছু স্বীকার করেনি, কারণ একটা হাই অথরিটিভ ইনভেস্টিগেশন ফার্ম হিসেবে জিজ্ঞাসাবাদের সময় আমরা এমন কিছু করি যাতে আমাদের সময় বাঁচে। মিথ্যা বলার অপশনটা আমরা বন্ধ করে দেই। বন্ধ করে দেন? শুনতে অদ্ভুত লাগতে পারে,
ব্যাপারটা ব্যাখ্যা করার মতো পর্যাপ্ত সময় আমাদের হাতে নেই। আচ্ছা, সংক্ষেপে বলছি, নীলি কিছুটা থেমে বললেন, সত্য না মিথ্যা কোনটা বলা সহজ? বিয়ে যেহেতু এখনো করিনি, তাই নিশ্চয়ই সত্য বলা আমার জন্য। আমি হেসে বললাম, সত্য বলাটাই। নীলি বললেন, কারণ সত্য বলতে মাথা খাটাতে হয় না, মিথ্যা বলা মানেই আপনার ইনোভেটিভ মাইন্ডকে খাটাতে হয়। তার মানে মিথ্যা বলার জন্য আমাদের মস্তিষ্ককে বেশি খাটাতে হয়, সত্য বলার জন্য সেটা লাগে না। এখন এমন কিছু ড্রাগ আছে যার মাধ্যমে মস্তিষ্ককে কিছু সময়ের জন্য বেশ দুর্বল করে দেয়া যায়। সেটা প্রয়োগের পর, তাই তাকে কোনো প্রশ্ন করার পর সে মিথ্যা কিছু বলতে পারে না, চেষ্টা করলেও, বলতে রাজি নাও হতে পারে, কিন্তু মিথ্যা বলে না। শুনে আমি বেশ অবাক হলাম, এ ধরনের ড্রাগও আছে নাকি? এগুলোর জনপ্রিয় নাম হচ্ছে ট্রুথ সেরাম। ইন্ডিয়ার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ব্যুরো এটা ব্যবহার করে, সেটা মিডিয়াতে পর্যন্ত আসে, সব দেশে এটা ব্যবহৃত হয়, তবে বাকিরা জানায় না। রুমি হঠাৎ বলল, আমি একটু শওকতের সাথে কথা বলতে চাই, একাই। আপনার কি মনে হয় তাতে লাভ হবে? চেষ্টা করতে আশা করি দোষ নেই। মিলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, আসুন আমার সাথে।